তার নামে এলো কলঙ্কের জোয়ার হে কিনারিরোধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে কোন জাগায় যাবেন আছে না নাই সংসদেও হ্যাঁ মার্কেটেও রাস্তাঘাটেও নারী সংসদেও নারী বাজারেও নারী মার্কেটেও নারী ঘরের ভিতরেও নারী বাহিরেও নারী আমরা এখন গরজামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো না ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার কখন জানি শেষ হবে স্বাধীনতা ইসলাম বেশি দিছে না কম দিছে নারী জোরে বলেন কি দুর্বল আমার আমাদের দেশের নারী দুর্বল না আমাদের দেশের নারী সবল আমরা নারী আমরা সব কথা বলো না কে খালি বুঝেন হা করে শুনেন না জবাব টবাব দিয়ে নারীরা কি বলে আমরা নারী আমরা সব পারি এজন্য স্বাধীনতার নাম দিয়া এদেরকে যেখানে ইসলাম বেশি স্বাধীনতা দিয়েছে ওখানে তারা সমান অধিকার দিতেছে কম দিল না ঠকাইলো না ইসলাম নারীকে দিছে কি বেশি দিছে নারীকে বলছে তুমি খালি এর উপরে ঠ্যাং দিলা খাবা তোমার হাজবেন্ড তোমার জামাই করে দিবে তুমি খালি রান্না করবা আর খাবার বলে রান্নাও দরকার নাই স্বামী যদি কাজের বুয়া রাখতে পারে রাখবে রান্নার আদেশ তোমাকে দিতে পারবে না এখন আমাদের বাংলাদেশের মানুষ মহিলারা স্বামীকে পিটান দেন এটা গুণা হবে কিন্তু আবার শরীয়ত এটাও বলে দিছে রসুল হ্যাঁ আমি যদি কাউকে সেজদা দেওয়ার আদেশ করতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীরা দেওয়া উভয় একটা নিউট্রাল করছে আর কি ম্যাচিং করছে কিন্তু ইসলাম অধিকারের দিক থেকে নারীকে বেশি অধিকার দিচ্ছে এই নারীকে তো আবু জাহেল বারা মাটির নিচে জ্যান্ত কবর দিত আমার রসুল এই সেই নেতার উপরে সমান অধিকার না বরং বেশি অধিকার দিচ্ছে ঠিক না যারা সমান অধিকারের স্লোগান দেয় ওরা কারা জানেন এই ওরা কারা বুঝেন সমাজে মুরগি সারা পাক এটা শিয়াল্লা চায় কেন চায় বেশি সারা পাইলে খাইতে পারবে বেশি কথা বুঝেন নাই শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় বিড়াল সবসময় ইন্দুরের স্বাধীনতা চায় লুচ্চা বদমাস নারীদের স্বাধীনতা চায় এদেশে যারা নারীদের সমান অধিকারের স্লোগান দেয় ওরাই হলো এই সমাজের লুচ্চা ঠিক কিনা যারা বলেন এত উল্টা করে এই যে ঘরের ঘরে ভাইয়ে ভাইয়ে বেশ কি লাগানের ভিতরে একমাত্র কারণ এই নারী এই আওয়াজটা বেশি হইলে বুঝলাম না পেয়াসে এলাকায় আছে না সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক এটা করা কে নারী এরপরেও কিছু বলে না প্যাস লাগাই নারী এই যে নাইকচা যে বিয়ে করছে এই প্যাচটা তো নারীকে লাগাইছে ঠিক না বুঝেন নাই এ আগে সে আগে তাকে মেসেঞ্জারে খোঁসা মারছে দেখেই তো নাসিরে পরে প্রেমে করছে আর যে যে বিয়েটা করলো ফেরা যদিও বলছে একটা একটা জবাব দেওয়ার দিছে আচ্ছা বলেন এটা কি যায় না হারাম হইলো বলেন আপনাদের দিল বলে কি এখন না তার তো ডিভোর্স দিচ্ছে নারী আবার আবার কিসের ডিভোর্স দেয় নারী কি রাখে আমাদের রাখে যে সমান অধিকার না তোমরাও পারো আমরাও পারি এখন বলতে গেলে তো অনেক কথা আমাদের মা তারা আমাদের বোন তারা তাদেরকে নিয়ে আমরা কোনো কটুর কথা দিয়ে আনতে চাই না তারা সম্মানের জায়গায় সম্মানে থাকুক আমাদের নাসির ভাই যা করছে করছে আপনারা করবেন করবেননি এরকম আবার খবর বিয়া করতে মন যায় চারটা করে করা দরকার নেই